وعليكم السلام ورحمة الله وبركاته. আজকে আমরা সাত নম্বর হাদিস শরীফ থেকে দশ নম্বর পর্যন্ত মুখে মুখে আমরা উচ্চারণ সহ অর্থ সহ ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক, আমিন। সাত নম্বর হাদিস শরীফ, رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم. নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়, একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নং হাদিস শরীফ, আদ্দুআ হুয়াল ইবাদা। আট নং হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। আট নং হাদিস শরীফ, আদ্দুআ হুয়াল ইবাদা। আট নং হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহ। নয় নং হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছুই চাই না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। নয় নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহ। নয় নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছু চাই না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস। দশ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস। দশ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির উপর, দয়া করেন না যে মানুষের উপর, দয়া করে না। আমরা এর আগে এক থেকে ছয় নাম্বার হাদিস শরীফ আমরা মুখে মুখে শিখেছি, আমাদের হুজুর মাওলানা মোহাম্মদ লোকমান সাহেব পড়িয়েছেন। আজকে আমি মোহাম্মদ আবু তাহের রেজা আবার ছয় নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত একবার রিপিট করব, পুনরাবৃত্তি করব। আমরা আবার মুখে মুখে পড়ার পর আমাদের ছাত্রদের থেকে যে কোনো একজন থেকে একটা একটা করে হাদিস শরীফ ইনশাল্লাহ জিজ্ঞাসা করব। আবার আমরা একবার মুখে মুখে পড়ি। ছয় নাম্বার হাদিস শরীফ, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، ছয় নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হবে। এটা তিরমিজি শরীফের ৯৪ পৃষ্ঠায় এ হাদিসে পাক রয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সাত নাম্বার হাদিস শরীফ, ফজলুল আলিমী على العابد كفضلي على أدناكم، سات نمبر حديث شريف أرطم، توما در مدد شربا بكا ছোট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়, একজন কাঠি আলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ, الدعاء هو العبادة. আট নম্বর হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত। এখানে আমরা সাত নম্বর হাদিস শরীফ ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম এই হাদিসে পাকখানা মিশকাত শরীফের ৩৪তম পৃষ্ঠায় রয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আট নম্বর হাদিস শরীফ, আদ্দুআউ হুয়াল ইবাদাতু, দোয়াই ইবাদত। এটি তিরমিজি শরীফের ১২৫তম পৃষ্ঠায় রয়েছে, আলহামদুলিল্লাহ, শরীফ, সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ يغضب عليه. নয় নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছু চাই না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এই হাদিসে পাক্কানা মিশকাত শরীফের ১৯৫তম পৃষ্ঠায় রয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দশ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির উপর দয়া করেন না, যে মানুষের উপর দয়া করে না। দশ নম্বর হাদিস শরীফ, لا يرحم الله من لا يرحم الناس. দশ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করেন না, যে মানুষের উপর দয়া করে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা মিশকাত শরীফের 421তম পৃষ্ঠায় রয়েছে। আমরা আজকে একসাথে 5টি হাদিসে পাক চর্চা করেছি, শিকার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের এই হাদিসে পাকগুলি স্মৃতিপটে স্মরণশক্তিতে ধরে রাখার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের মধ্যে কে একটা হাদিস শরীফ বলতে পারবে? কেউ পারবে হাদিস শরীফ? পারবে? দেখি একটা হাদিস শরীফ শুনুন। নম্বর হাদিস শরীফ, নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু, বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, ইয়াউমাল কিয়ামাতিস সালা। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোসাম্মদ জান্নাতকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদেরকে একটা হাদিস শরীফ শুনিয়েছেন। আরেকটা কে পড়তে পারবে? ইরফান বাবা তুমি এদিকে আসো, জান্নাত একটু ওকে সুযোগ করে দাও, পেছনে যাও না। তো তুমি কোনটা পড়বে? আট নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি বলো তো বাবা, বলো সামনে আসো, সামনে এসে বলো। হ্যাঁ, আট নম্বর হাদিস শরীফ, আট নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ, আদ-দুআউ হুয়াল ইবাদা, হুয়াল ইবাদা। আট নম্বর হাদিস শরীফের অর্থ, আট নম্বর হাদিস শরীফের অর্থ, দুআয়ে ইবাদত, দুআয়ে ইবাদত। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো সবাই, মাশাআল্লাহ। আর কে পড়তে পারবে? আমি ওকে দাও, ইয়াকে দাও, আদমকে দাও। মাশাআল্লাহ, ইরফানকে ধন্যবাদ করো। নেক্সটটা বলো, কত নম্বর বলবে? 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বর বলো। 10 নম্বর হাদিস শরীফ, আল্লাহু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, মান লা ইয়ারহামুন্নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, 10 নম্বর হাদিস শরীফের আল্লাহ তাআলা ওই ব্যক্তি ব্যক্তির উপর দয়া করেন না, যে মানুষের উপর দয়া করে না। সদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আগামী যে ক্লাসটা হবে নুরানির, ওখানে 11 থেকে 15 পর্যন্ত আমরা চর্চা করব। আমরা একে অপরের সাথে হাদিস শরীফ মুখে মুখে শিখে
আমরা এইভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগামীতে 11 থেকে 15 পর্যন্ত শেখার প্রস্তুতি নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।